আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমার ঘর আমার স্কুল আজকে যে বাড়ির কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শ্রেণীর ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ৩, বাড়ির কাজ। বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত, অধ্যায় ২, অধ্যায় এর বিষয় অনুপাত ও শতকরা। তারা বাড়ির কাজ দেয়নি, কিন্তু আজকে ক্লাসে যা করানো হয়েছে ঐকিক নিয়ম ও শতকরা হিসাবের সাহায্যে অনুশীলনে 2.2 এর বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি। শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান, অধ্যায় ৩, অধ্যায়ের নাম উদ্ভিদের বাহিক্য বৈশিষ্ট্য। বাড়ির কাজ দেয়নি এবং ক্লাস আজকে যা যা করানো হয়েছে উদ্ভিদের বাহিক্য বৈশিষ্ট্য থেকে মূল, কাণ্ড ও পাতার রূপান্তরের কারণ ও ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। আমাদের ব্যবহারিক জীবনে রূপান্তরিত মূল, কাণ্ড ও পাতার গুরুত্ব শিখেছি। সপ্তম শ্রেণী বিষয় খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ৩, দেহ, মন ও আত্মা সম্পূর্ণ মানুষ, পাঠ 5 থেকে ৬। এই পাঠ থেকে আমরা যা শিখলাম: ১ নাম্বার, মানুষের দেহটি আত্মিক সত্তা দ্বারা সজ্জিত, সেই সম্বন্ধে ধারণা লাভ করেছি। ২, মানুষ পুরুষ ও নারী রূপে সৃষ্ট ও সম্বন্ধে জেনেছি। ৩, নারী পুরুষ সকলেই সম্মান ও শ্রদ্ধা করতে পারব। শ্রেণী অষ্টম বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, অধ্যায় ২, আজকের বাড়ির কাজ। ১ নাম্বার, প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কিভাবে তুমি অজ্ঞান হওয়া ব্যক্তিকে আরাম দিতে পারো। ২, পানিতে ডোবা ব্যক্তির চিকিৎসার ধারাবাহিক ধাপগুলো লিখো। ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ, ফার্স্ট পেপার, ইউনিট 5। আজকে এই সাবজেক্টে কোনো বাড়ির কাজ দেয়নি। নবম দশম শ্রেণী বিষয় পদার্থ বিজ্ঞান, অধ্যায় ৩, বল, পাঠ ৫। তারা কোনো বাড়ির কাজ দেয়নি, কিন্তু ক্লাসে যে গাণিতিক প্রশ্নগুলো দেওয়া করানো হয়েছে সেগুলো আপনাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা আপনাদের সেই ক্লাসে যে প্রশ্নগুলো করানো হয়েছে সেইগুলো আপনারা দেখে নেবেন। শ্রেণী নবম দশম বিষয় রসায়ন, অধ্যায় ৪, বাড়ির কাজ। ১ নাম্বার, আরুমকে মুদ্রা ধাতব বলার কারণ কি ব্যাখ্যা করা। ২ নাম্বার, ধাতব কার্বনেটের মাধ্যমে হাইড্রো হাইলাইট অ্যাসিড চালনা করলে কি ঘটে সমীকরণ সহ দেখাও। শ্রেণী নবম দশম বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ২, কম্পিউটার কম্পিউটার ব্যবহারিক নিরাপত্তা, পর্ব ৪। এই সাবজেক্টে কোনো বাড়ির কাজ দেয়নি। শ্রেণী নবম দশম বিষয় ফাইন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় ৩, অর্থের সময় মূল্য। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, আজকের ক্লাসে আমরা ৪টি সংক্ষিপ্ত ও ২টি সৃজনশীল প্রশ্নোত্তর শিখলাম। এই বিষয়ে কোনো বাড়ির কাজ দেয়নি। নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় ২, স্বাধীন বাংলাদেশ, পর্ব ৪। তারা বাড়ির কাজ দেয়নি, কিন্তু মূল্যায়ন করা হয়েছে। ১ নাম্বার, ১৯৯০ এর গণ অভ্যর্থনা কার বিরুদ্ধে হয়েছিল। ২ নাম্বার, নূর হোসেন কত তারিখে নিহত হন। ৩ নাম্বার, নবম জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট কতটি আসন লাভ করে। ৪ নাম্বার, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন কবে প্রণীত হয়। শ্রেণী নবম দশম বিষয়ে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, অধ্যায় ১, বাড়ির কাজ। ১ নাম্বার, বুদ্ধের ধর্ম প্রচার সংক্ষেপে লিখা। ২ নাম্বার, বুদ্ধের শেষ উপদেশটি ব্যাখ্যা করা।